63টা বলছে তো শুধুমাত্র এই কন্ডিশনটা দেওয়া আছে, এফ এক্স মাইনাস এফ ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে দেখাতে হবে শো দ্যাট, এখান থেকে আমাকে কি দেখাতে হবে, শো দ্যাট এফ এক্স ইজ কনস্ট্যান্ট। কি করে করব আমরা, এফ এক্স কনস্ট্যান্ট মানে তার ডেরিভেটিভ করলে জিরো হয় আমরা জানা আছে, তার মানে এফ ড্যাশ এক্স এটা জিরো, এটা কনস্ট্যান্ট দেখানো মানে এফ ড্যাশ এক্স জিরো, এটা আমাকে দেখাতে হবে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট এফ ড্যাশ এক্স ইজ জিরো ফর অল এক্স বিলংস টু আর, এটা দেখাতে হবে। আচ্ছা, যে কোনো লেট এনি সি বিন্দুতে, যে কোনো বিন্দুতে তার ডেরিভেটিভ জিরো দেখাতে হবে, তাহলে যে কোনো বিন্দু একটা ধরে নিচ্ছি সি, এবং এক্স নট ইকাল টু সি এতে আমি একটা কাজ করছি, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস জিরো। তাহলে তুই বলতো এইটা মানেই হচ্ছে কত বলতো, এফ এক্স মাইনাস এফ সি আর মাইনাস জিরো আছে যা বটে বটে বাই এক্স মাইনাস সি। এবার এইটা মড অফ বোথ উপরে নিচে মডে ভেঙে দিচ্ছি, এফ এক্স মাইনাস মড এফ এক্স মাইনাস মড এফ সি বাই এক্স মাইনাস সি এর মড, ঠিক আছে। এবার দেখ এইখানে বলা আছে এইটা লেস দ্যান এইটা, তার মানে কি হচ্ছে এইটা আমার লেস দ্যান, উপরে হচ্ছে মড অফ এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার, আর সি এর জায়গায় ওয়াইয়ের জায়গায় সি বসাচ্ছি, নিচে হচ্ছে মড অফ এক্স মাইনাস সি, তার মানে একটা পোর্শন কেটে যাচ্ছে, এটা মানে মড অফ এক্স মাইনাস সি। আচ্ছা তুই বলতো তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এই জিনিসটা লেস দ্যান এপসিলন, দ্যাট ইজ আমি এখানে ভালো করে লিখছি যে মড অফ এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি মাইনাস জিরো, এইটা লেস দ্যান এপসিলন, এটা মানে এইটা ইফ মড অফ এক্স মাইনাস সি এটা কেন লেস দ্যান ডেল্টা হয়, হোয়ার ডেল্টা ইকুয়াল টু এপসিলন, এপসিলন ইকুয়াল টু ডেল্টা, ঠিক আছে। আচ্ছা তো আর এটা মডের মান যেহেতু মড মানে এটা কেটে দিয়ে, তুই এটা বলে এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তাই না, এটাই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, তার মানে এইটা মানে আমার কি বেরোলো এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো ফর এনি সি বিলংস টু আর, এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, তার মানে এফ ড্যাশ এক্স এইটা আমার জিরো। এবার এফ ড্যাশ এক্স জিরো মানে কি, দেয়ারফর এর আবার ইন্টিগ্রেশন করলে এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, ফর এনি এক্স, যে কোনো এক্সের জন্য এটা আমার কনস্ট্যান্ট।